5 লক্ষ সরকারি শূন্যপদ ধ্বংস, লক্ষাধিক স্কুলে শূন্যপদে নিয়োগ সম্ভব হচ্ছে না, সরকার প্রত্যেকটি সরকারি নিয়োগকে দুর্নীতির সঙ্গে জড়িয়ে শেষমেশ কোর্টে পাঠিয়ে দিচ্ছেন, পশ্চিমবঙ্গে নতুন কোনো বিনিয়োগ নেই, মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে যে শিল্পপতিরা থাকেন তারা পার্শ্ববর্তী রাজ্যে বিনিয়োগ করছেন, এখনও এ রাজ্য থেকে ফ্লাইট অফ ক্যাপিটাল অব্যাহত, এই সরকার পশ্চিমবঙ্গকে কোনো নতুন দিশা দেখাতে পারেনি। কাউকে চোর ডাকাত বলে গালিগালাজ করলেই আজকে নিজেদের ব্যর্থতাটাকে ঢেকে রাখা যায় না। পশ্চিমবঙ্গের মানুষ জানেন, পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা যারা উচ্চশিক্ষিত হয়েছেন তারপরে এখানে তাদের কোনো কর্মসংস্থান আছে কি না, এর উত্তর তারা দিতে পারবেন। মুখ্যমন্ত্রী কতটা উদাসীন কি কতটা আন্তরিক আর উত্তর দিতে পারবেন যারা আজকে ওই 600 দিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন তারা? এ তো বস্তাপচে অভিযোগ। ক্রমবর্ধমান দুর্নীতি আর জনরোষ থেকে মানুষের দৃষ্টি ফেরানোর জন্য মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিজেপিতে চলে এলেই সে গদ্দার হয়ে যায়, আর বিজেপি থেকে তার কাছে আবার ফিরে গেলেই সে গদাধর হয়ে যায়। সবচেয়ে বড় গদ্দার, গদ্দার শিরোমণি যাকে আখ্যা দিয়েছিলেন সেই মুকুল রায়, তাকে তো ফিরে যাওয়ার পরে পিএসসি চেয়ারম্যানও বানিয়ে দিলেন, সেই গদাধর তো এখন ওনারই মঞ্চে। আর শুভেন্দু অধিকারীকে তো আক্রমণ করা নতুন কিছু নয়, এটা ভাঙা রেকর্ডের মতো হয়ে গেছে। এখন শুভেন্দু অধিকারী গদ্দার, তো আবার বলছি যে সবচেয়ে বড় যিনি গদ্দার ছিলেন তিনি তো গদাধর হয়ে এখন তারই মঞ্চে চলে এসেছেন। যা কিছু হচ্ছে মানুষের সামনে হচ্ছে, মানুষ পুরোটা দেখছেন এবং শেষ কথা তারাই বলে দেবেন। তৃণমূলের শেষের সেদিন আর বেশি দূরে নয়।